বিভিন্ন দিক থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আজিজ তলাবা, যুবক তরুণ ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দা নিশিনা মা বোনেরা, আজকের এই ওয়াজ মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? না কালকে বললেন খুশি? জোরে বলেন না কম খুশি না বেশি খুশি? আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে কোরআন আল করিম আর সূরাতুল হিজির, সূরা হিজিরের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 9 নম্বর। সূরাটির নাম সূরাতুল হিজির। হিজির শব্দের অর্থ হলো পাথুরি পাহাড়। এই সূরা হিজিরের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি জিকির কোরআন নাযিল করেছি, আর এই জিকির কোরআনকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। কি কালকে বলবেন আজকে বলবেন? সুবহানাল্লাহ। আলোচনা শোনা সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যেখানে সুবহানাল্লাহ বলতে হয় বলতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা আমার একটু সহযোগিতা করবেন, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, কথা কয় না? ঠিক। এত ওয়াজ তুমি ঠিক কর মিয়া, এটা কোনো ঠিক হইল? গলা ফাটে আর ঠিক করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজিরের 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি জিকির কোরআন নাযিল করেছি, আর এই জিকির কোরআনুল কারীমকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। আয়াতের তরজমা শুনে কি বুঝলেন? প্রত্যেক যুগে যুগে কাফের বেঈমানেরা নাস্তিক মুরতাদেরা আল্লাহর কোরআনের নূর, আল্লাহর কোরআনের আলো নিভিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র আর চক্রান্ত করেছে। এর হাজার বছর হয়ে গেল, কোন নাস্তিক আর কোন মুরতাদ কোন কাফেরের গোষ্ঠী আল্লাহর কোরআন নূর নিভাইতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। ওদের কোন পাপ কাটানোর ক্ষমতা নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা জানেন সুইডেনের মাটিতে আল্লাহ পাকের সম্মানিত কোরআন ওই খ্রিস্টানের গোষ্ঠীরা, ইয়াহুদিদের গোষ্ঠীরা হাতের মাঝে আল্লাহর কোরআন নিয়া পায়ের মাঝে ফেলে ফুটবলের মতো আল্লাহর কোরআনকে লাথি মেরেছে। ওই লাথিটা আমাদের বুকে লেগেছে, কথা কয় না কেন? এরকম নাস্তিক আর মুরতাদদেরকে যদি আমাদের সামনে পাওয়া যেত, আল্লাহর কসম করে বলি, যারা কোরআনকে পুড়ে শেষ করে দেয় জীবন্ত পুঁতে ফেলা হতো। ওরা মনে করেছে কিছু ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করলে, কোরআন ওয়ালাদেরকে কষ্ট দিলে, জেল জুলুম দিলে মনে হয় কোরআনের নূর পান্ডিমন কোরআনের আলো নিভিয়ে যাবে। এর হাজার বছর থেকে ওরা বহু চালাইছে ওলামায়ে কেরামদেরকে। আপনারা জানেন ফিলিস্তিনের মাটিতে 75টা বছর ওলামায়ে কেরাম থেকে শুরু করে আমাদের মুসলমান মা বোনদেরকে বহু জুলুম আর নির্যাতন করেছে, দেওয়ালে পিঠ ঠেকে দিয়েছে, এমন মার দিয়েছে হুজুর কুস্তে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ওদের বিরুদ্ধে বিপ্লব করার দরকার আছে না নেই? এই জন্য আইরুদ্দিন আল আজাদ ভাই বলে গিয়েছে, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা বলে? কি কথাগুলো বলেছে! বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে।
ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় আমার ভাইয়েরা বন্ধুরা আমার সূরাতুল হিজর থেকে আলোচনা শুনাইতেছিলাম দেড় হাজার বছর হয়ে গেল কোরআনের নূর কোরআনের আলো কেউ নিভিয়ে দিতে পারে নাই ভবিষ্যতেও কেউ পারবে না কারো পক্ষে সম্ভব না এই যে দেখুন আজকের এই মাহফিল ক্যামেরা দিয়ে ভিডিও করা হইতেছে ভিডিওর ভিতরেও কত রকম কাট সাট করে এডিটিং করে ভেজাল ঢুকিয়ে দেওয়া যায় দেড় হাজার বছর হয়ে গেল যারা এই ভেজাল ঢুকাইতে এসেছে বহু কাফের বেইমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আর যারাই কোরআনের নূর নিভিয়ে দিতে এসেছে আল্লাহ তাআলা তাদেরকেই নিভিয়ে দিয়েছে আমার যুবকেরা তরুণেরা কপালে চুমু দিয়ে বলি বুকে জড়িয়ে ধরে বলি কত রাত তোর সিনেমা দেখে দেখে পার করলে একটু সময় যে জায়গা এখানে অনেক যুবকরা বাহিরে দাঁড়ায় আছে ঠিক না কষ্ট হইতেছে আন্তরিকভাবে আমরা দুঃখিত আপনারা চেষ্টা করবেন আরো বড় জায়গা আপনারাই ব্যবস্থা করে দিবেন ওলামায়ে কেরামদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষদেরকে আপনারাই সহযোগিতা করতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে সর্বমোট কিতাব নাজিল করেছেন 104 খানা কতখানা বলেন কথাগুলো বলেন তাহলে ভালো লাগবে ওয়াজ মুখস্ত হবে ওয়াজ বাড়িতে লয়ে যাইবেন আমল করবেন ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা সর্বমোট কিতাব নাজিল করেছেন কতখানা 104 খানা কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিলেন 10 খানা ওনার সন্তান পয়গম্বর শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিলেন 50 খানা 10 আর 50 এ কত হলো আল্লাহ তাআলা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিলেন 30 খানা 60 আর 30 এ কত হলো মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহিফা দিলেন 10 খানা 90 দশে কত হলো বাকি আছে কয়খানা আর একটু জোরে কর না পিছনের ভাইয়েরা জোরে কর না আল্লাহ রাব্বুল আমিন জাবুর দিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল দিলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন আল কারীম দিলেন আমার আপনার কলিজা টুকরা নবী প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহানাল্লাহ তাহলে কোন কোন কিতাব কাদেরকে দিল মুখস্থ হয়েছে কি হয় নাই হইছে তাহলে তাওরাত যে কিতাব এই কিতাব কোন নবীকে দিয়েছেন মুসা আলাইহিস সালামকে কোন নবীকে মুসা আলাইহিস সালামকে ইনজিল কোন নবীকে দিয়েছিলেন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আরে ভাই কত বই কত উপন্যাস আমরা মুখস্থ করি কিন্তু ইসলামের জরুরি যে বিষয়গুলো একটা ওযুতে যে কয় ফরজ এটাও মুসলমানের বাচ্চারা অনেকেই পারে না আর একটু আস্তে কোন শেষ পর্যন্ত থাকবো না ভাগবো পিছনের ভাই রাখা থাকবেন না ভাগবেন থাকবেন কারা কারা আল্লাহর একটু দেখায় না আল্লাহর কেমন হাত না মান ইনশা আল্লাহ ছোট বাচ্চারা কথা কইও না একটু এলোমেলো হইতেছে কেন জানো ছোট বাচ্চারা একটু লড়ি করো না
জাবুর দিয়েছিলেন যেই নবীকে নবীর নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল বিদায়া ওয়াল নিহায়া গ্রন্থের ভিতরে লেখেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আমিন 70 প্রকার সুর দিয়েছিল লেহান দিয়েছিল আমরা তো দুই একটা লেহানে তেলাওয়াত করি এই যে দেখেন আমাদের একটা সন্তান আবু হুরায়রা মাদ্রাসার ছাত্র কি সুন্দর লেহানে সুরে তেলাওয়াত করেছে ঠিক না ঠিক আমাদের নাজমুস সাকিব সে একটি লেহানে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله نجوستاك بناك الله هاني طلبك صالح أحمد تقريب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله আমাদের সোনার ছেলেরা হীরার টুকরারা মাদ্রাসা তালিবুল ইলমরা বেশ কয়েকটি লাহানে তেলাওয়াত করে আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 70 প্রকার লাহান দিয়েছিল 70 ভাবে তিনি দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতে পারতেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন দরিয়ার পারে জাবুর তেলাওয়াত করতো দরিয়ার ওই কিনারার মাছগুলো এই কিনারা এসে হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনেছে পশু যে আছে বন জঙ্গলের পশু বাঘ বলেন ভাল্লুক বলেন হিংস্র প্রাণীগুলো হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনেছে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুগে লোহা দিয়া দা বানাতো খন্তি বানাতো লোহা অস্ত্র শস্ত্র বানাতো উনি যখন এই দুনিয়া থেকে চলে গেল ওনার জামানার কোন মানুষগুলো আল্লাহ তাআলা দাউদ নবীকে যে মুজিজা দিয়েছিলেন আল্লাহ তাআলা কি মুজিজা দিয়েছেন শুনুন উনি যখন লোহাকে হাতের ফাঁকে রেখে চাপ দিতেন লোহা সাথে সাথে পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত লোহাকে চাপ দিলে পানি হয়ে যেত নবী দাউদ আলাইহিস সালাম চলে গেলেন ওনার যুগে কোন অনুসারীরা দাউদ আলাইহিস সালাম যেভাবে করে হাতের মাঝে লোহা রেখে চাপ দিলে পানি হতো তারা আর তা করতে পারতো না অর্থাৎ নবী চলে গিয়েছে মজে যাও সাথে নিয়ে চলে গিয়েছে আল্লাহ রাব্বুল আমিন হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছিলেন তাওরাত কিতাব আল্লাহ তাআলা মূসা নবীকে মুজিজা দিয়েছিলেন হলো লাঠি ওই যুগের মানুষদের অবস্থা কেমন ছিল জাদুর প্রবণতা বেশি ছিল জাদু দিয়া বিভিন্ন কিছু তারা বানাতো প্রাণী বানাতো হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে পরাজিত করার জন্য দেশ থেকে তাড়ানোর জন্য তারা এরকম কৌশল করতো আল্লাহ তাআলা এমন লাঠি দিয়েছিল মুজিজার লাঠিটা যখন জমিনে ছেড়ে দিত লাঠি আর লাঠি থাকতো না সাথে সাথে বিশাল অজগর সাপ হইয়া জাদুকরদের সব কিছু গিলে খেয়ে ফেলে দিত সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন দুনিয়া থেকে ওনার কোন অনুসারীরা লাঠিকে ছেড়ে দিলে আল্লাহ আর সাপ বানাতে পারতো না নবী চলে গিয়েছে মুজিজার সাথে নিয়ে চলে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আমিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষেরা বিভিন্ন ভাবে গাছগাছালি দিয়ে চিকিৎসা দিত
আল্লাহ তাআলা ইসরাঈল ইসরাঈল কে আমার মুজিজা দান করেছিলেন উনি কোন গাছগাছালি দিয়া ঔষধ দেওয়া লাগত না কোন অন্ধ ব্যক্তিকেও যদি কাছে নিয়ে আসা হত আল্লাহ পাকের নাম বলে চোখের মাঝে হাত বুলানোর সাথে সাথে অন্ধ লোকের চোখ ভালো হয়ে যেত আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হলো নবী সবচেয়ে দামি মুজিজার নামটা কি আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবারা শোনো সবচেয়ে দামি মুজিজার নাম হলো কোরআন আল কারীম সুবহানাল্লাহ এই কোরআন আল কারীম আল্লাহর পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনে বহু কাফের বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে শুধু কি তাই প্রত্যেক যুগে যুগে দেখা গিয়েছে যদিও খ্রিস্টানও হয় আল্লাহ পাকের কালামুল্লাহর তেলাওয়াতের বরকতে কালামুল্লাহ স্টাডি করার কারণে গবেষণা করার কারণে আল্লাহ তাআলা বহু খ্রিস্টানকেও আল্লাহ তাআলা মুসলমান হেদায়েতের নূর দিয়ে দিয়েছে আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ নবীজির কাছে কোরআন নাজিল হয়ে গেল কষ্ট হইতেছে আপনাদের না কষ্ট হইতেছে না কোরআন আল কারীম যখন নাজিল হয়ে গেল আরবের কাফের বেঈমানেরা চতুর্দিকে দাঁড়ায়া আল্লাহ নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কারা তেলাওয়াত শুনেছে কাফেররা আর এই যুগে অনেক মুসলমানের বাচ্চারা সামনে ওয়াজ মাহফিল হয় আর একেবারে ওয়াজ মাহফিলের কাছাকাছি ক্যারামবোর্ড খেলে কথা কয় না মুসলমান দাবি করে এখানে ওয়াজ মাহফিল হয় আর পাশে দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় শুধু এখানে না বহু জায়গায় আমরা গিয়ে দেখেছি সেখানে হাই হুল্লোর আর আড্ডাবাজি করে আর মোবাইল চাপাচাপি করে দুই বন্ধু চার বন্ধু মিলে মিলে কয় মার কথা কয় না বলে কি বলে না কয় মার এই টিভি সিনেমা মোবাইল এসে যুবক আর তরুণদেরকে নষ্ট করে ফেলছে শরীরের বারোটা বেজে ফেলছে ইবাদত থেকে গাফেল এই মোবাইল পড়ালেখারও বারোটা বাজায় ফেলছে ঠিক কিনা বলেন এই জন্য একটা সঙ্গীত মনে পড়ছে বলবো নাকি টিভি সিরি দেখাই মান নষ্ট করলো বারো মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ লেখা পড়া করতো ছেলে মনোযোগী হয়ে বুঝতো না রে ভালোবাসা চিনতো না রে মেয়ে এখন ছেলে পড়ছে প্রেমে দেইকা হিন্দি ফিল্মের নাচ এখন মেয়ে পড়ছে প্রেমে দেইকা হিন্দি ফিল্মের নাচ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ লাফের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি পিচ্চি মাইয়া বলে এখন তোমায় ভালোবাসি লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি ছোট্ট ছেলে বলে এখন তোমায় ভালোবাসি সারা রাত্র মোবাইল কানে একটা দম্পা লাইন আসাস সারা রাত্র মোবাইল কানে একটা দম্পা লাইন আসাস স্টার জলসা জি বাংলা আয়সা করলো সারে সর্বনাশ জি বাংলা আয়সা অনেক মা বন্ধুকে পরকিয়া শিখেছে একজনের বউ আরেকজনে লইয়া যায় আছে না নাই আমি এই জায়গার ঘটনা আমার রংপুরে এরকম হয় এদিকে আছে যার বউ পরকিয়া করে সে জানে কত বড় জ্বালা কথা কয় না কেন আল্লাহ এমন নারীদেরকে হেদায়াত দান করেন আমার ভাইয়েরা বন্ধুরা আমার যেই যুগে কাফেররা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে ওই যুগের কথা বলতেছিলাম একদিন আবু জাহেল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা কাফেরদের ভিতরে নবীজির কাছে গিয়া দুইটা প্রশ্ন করলো ক
কয়টা প্রশ্ন করলো বলেন দুইটা প্রশ্ন করেছে প্রথম প্রশ্ন হলো মোহাম্মদ তুমি তো কিবলা মসজিদুল আকসার দিকে বানিয়ে নিয়েছো বরংস কিবলা হলো আমাদের এই দিকে ওই যুগের ভিতরে ছিল কিবলা হলো সর্বপ্রথম ছিল মসজিদুল মাকদিসের দিকে মুকদ্দাসের দিকে ঠিক কিনা বলেন ওই সময়ের ঘটনা তুমি তো কিবলা বানিয়ে নিয়েছো এই দিকে আরেকটি প্রশ্ন হলো আমরা তো কোরআনের মাঝে আর তাওরাতের মাঝে মিল পাই না আমাদের কাছে মনে হয় তুমি কোরআন বানায়া বানায়া তেলাওয়াত করো নাউজুবিল্লাহ বলেন বলেন তো কোরআন কি নবীর বানানো না কোরআন কে নাযিল করেছে আল্লাহ জোরে একটু আল্লাহকে ডাক না আল্লাহ চিৎকার করে ডাক না আল্লাহ প্রাণ ভরে ডাক না আল্লাহ ওই যুগের কথা বলি দুইটি প্রশ্ন করার পরে নবীজি চুপ থাকলেন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল হযরতে জিবরিল আমিন নবীজিকে তেলাওয়াত শুনাইতেছেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الله أكبر الله تعالى الحبيب نبي محمد رسول الله صلى الله عليه وسلم كي جبريل سنة النبي আল্লাহ পাক বলে দিয়েছেন কুল নবী আপনি বলে দেন তামাম দুনিয়ার জিন এবং ইনসানরা মিলে যদি আল্লাহর কোরআন বানানোর জন্য চেষ্টা করে দুনিয়ার সমস্ত জিন এবং ইনসানেরা আল্লাহর কোরআনের মতো একখানা কোরআন কোনোদিন বানাইতে পারবে না কারো পক্ষে সম্ভব না যুগের পরে যুগ কত চেষ্টা করা হলো কোরআনের কত বিরোধিতা করা হলো ঠিক না তুসলিমা নাসরিন বোরখার বিরুদ্ধে কথা বলেছিল ঠিক কিনা বলেন বাংলাদেশে আছে নাই বোঝা গেল কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলে বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকে না মুসলমান তাওহীদ জনতা আল্লাহু আকবার প্রতিধ্বনিতে হুঙ্কারে নাস্তিক আর মুরতাদদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দেয় এই কোরআনের বিদ্রোহী যারা বিদ্রুপ যারা যুগের পরে যুগ যারা আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে যারা এই বাংলার জমিনে আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করেছে এই যে তুসলিমা নাসরিন থেকে শিক্ষা নিতে হবে তুসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছে শেষ পর্যন্ত বোরকা পরেই বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে আপনারা ঠিক কিনা কর না জিল্লা কর ঠিক কিনা হাসি দিয়ে বলেন আর আল্লাহু আকবারের এত পাওয়া যে ইন্ডিয়ার ভিতরে জয় শ্রীরাম শিক্ষা দেওয়া হয় এমন জায়গার ভিতরে আমার বোন মুস্কান করেছে আল্লাহু আকবার ঠিক না আল্লাহ তাআলা আল্লাহু আকবার বললার কারণে পুরো পৃথিবীতে তারা ভাইরাল করে দিচ্ছে ঠিক কিনা বলো আর এই যুগে আল্লাহ বলারা ভাইরাল হয় না শয়তান তো ভাইরাল হয় কথা কই না কেন হ্যাঁ শয়তান তো ভাইরাল হয় কষ্ট হইতেছে যুবক ভাইয়েরা সামনে মূল ঘটনার দিকে আসতেছি চমৎকার একটি আলোচনা খেয়াল করেন তাফসীরে জালালাইন থেকে কথাগুলো বলতেছিলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কি চমৎকার করে কথাগুলো বলতেছেন ওই যুগের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন যখন আয়াতে কারিমা নাযিল করলেন কাফেরদের সাথে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন কোরআনের মতো একখানা কোরআন বানাইতে হবে নবীজি চ্যালেঞ্জ করলেন আবু জাহেল উৎবা সাহেবা তাদের সাথে আবু জাহেল উৎবা সাহেবা নবীজির চ্যালেঞ্জ শুনে ওই যুগের ভিতরে ছিল জাত কবি যার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা কি নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরার কাছে গিয়ে বলে ওয়ালিদ ইবনে মুগীরা তুমি তো আমাদের জাত কবি তুমি আমাদেরকে কোরআনের মতো একখানা কোরআন বানিয়ে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ করেছে ওয়ালিদ ইবনে মুগীরা ডেকে বলে আমি একটু চেষ্টা করে দেখি রাত্রিবেলা আল্লাহর কালামুল্লাহ তারা কপি করবে ওয়ালিদ ইবনে মুগীরা বলে সারা রাত পর্যন্ত লিখতেছি লিখতেছি সারা রাত চলে গেল আল্লাহর কোরআনের মতো একখানা কোরআন ওয়ালিদ ইবনে মুগীরা বানাইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখলেন আল্লাহ তাআলা তাদের প্রশ্নকে আরো চ্যালেঞ্জকে সহজ করে দিলেন আল্লাহ তাআলা আয়াতে কারীমা নাযিল করলেন
أم يقولون افترى قل فأتوا بعشر صور مثلي مفتريات وادعوا من استطعتم من دون الله প্রতিদিন মাহফিল থাকে, কালকে মাহফিল হালুয়া গান। আল্লাহ আকবার বলেন, আল্লাহ রাব্বুল আমিন নবীজির কাছে আয়াতে কারিমা নাজিল করলেন, নবী গো এবার আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে, ওরা তো পুরো কোরআন বানাতে পারলো না, এবার আপনি বলেন কোরআনের ভিতরে মাত্র দশটা সূরা বানাইতে হবে, কয়টা? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আপনি চ্যালেঞ্জ করেন কাফেরদেরকে দশটা সূরা বানাইতে হবে। ওয়ালিদ ইবনে মুগিরাকে বলা হলো, ওয়ালিদ ইবনে মুগিরা এবার একেবারে সহজ, মাত্র দশটা সূরা বানাতে হবে। ওয়ালিদ ইবনে মুগিরা বলে, আমার কলমের ধার নাই, আমার পাওয়ার শেষ, কথা কেনা কেন? আল্লাহর কোরআন বানাবে, আল্লাহর কোরআনের যারাই বিরোধিতা করেছে, কোরআনের নূর নিভিয়ে দেওয়ার জন্য যতই চেষ্টা করেছে, কেউ কি পেরেছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন আয়াতে নাজিল করেছেন, ইউরিদুন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা তো চায় ওদের মুখের ফুৎকারে আল্লাহর কোরআনের নূর, আল্লাহর কোরআন আলো নিভিয়ে দিতে। আল্লাহ বলে, ওরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, আমি আমার কোরআনের নূর কিয়ামত পর্যন্ত জ্বালিয়েই রাখবো। কাদের মাধ্যমে? এই যে আজকে চারজন হাফেজ কোরআনের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো, তাদের বাবা মা, তাদের বাবা মা বড় সৌভাগ্যবান, যে মা এই সন্তান চারটের গর্ভে ধারণ করছে, এরা বড় সৌভাগ্যবান, ওই মা বড় সৌভাগ্যবান, কত বড় সৌভাগ্যবান। আমি সামনে এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো?